সবাইকে আমার অডিও লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা লেকচার টু নিয়ে আসছি। এই লেকচারটাতে আমরা আলোচনা করব বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই নাম্বার পদ্ধতি যেগুলো আছে সেগুলোর কনভার্সন নিয়ে। অর্থাৎ আমরা কীভাবে বাইনারিকে হেক্সাডেসিমালে নিতে পারি, বা হেক্সাডেসিমালকে কীভাবে অক্টাল নিতে পারি, বা ডেসিমালকে কীভাবে মানে দশমিককে কীভাবে আমরা বাইনারিতে নিতে পারি, সেই জিনিসগুলো আলোচনা করব। তো লেকচার ওয়ানে আমরা সংখ্যা পদ্ধতির বেসিক আইডিয়াগুলো দিয়েছিলাম, তো আজকে আমরা কনভার্সনে যাচ্ছি। ওকে, তো আমরা তার আগে একটু দেখে নিই যে কনভার্সন থেকে কী ধরনের প্রশ্ন জেনারেলি বিভিন্ন বোর্ড পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়গুলোতে এসেছিলো। তোমরা তাদেরকে বলে রাখি জানার সুবিধার্থে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে 2017 সালে একবার আইসিটি আসছিল, সেখানে প্রায় 20টা প্রশ্ন ছিল। সেই 20টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল এরকম যে 7.75 মানে দশমিকে আছে এই নাম্বারটা বা ডেসিমালে আছে, এর সমতুল্য বাইনারি সংখ্যা কোনটি। এখানে অপশন ছিল নিচে, অপশনে বাইনারি নাম্বারগুলো দেওয়া ছিল, তার মানে সিইউতে আসছিল একবার। তারপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2019 সালে আসছে, মানে গত বছর মানে আসলে 19 সালে আর কি। যাই হোক, দশমিক সংখ্যা 91 এর বাইনারি সংখ্যা কোনটি, এরকম একটা প্রশ্ন আসছিল, অপশনে ছিল এগুলো। ওকে, তারপরে আসছিল দিনাজপুর বোর্ড 2019 সালের বোর্ড পরীক্ষায় আসছিল এরকম যে 2BAD.8C, ডট মানে আসলে দশমিক, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, তোমরা দেখে বুঝতেছ, বলছে কোন ধরনের সংখ্যা, তো এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তোমরা এটা দেখালেই হবে। সিলেট বোর্ড 2019 সালে আসছিল EFF এর পরের সংখ্যা কোনটি। এখন প্রশ্ন হতে পারে EFF সংখ্যা কেমনে হয়। আমরা গত লেকচারে দেখাইছি যে EFF কিন্তু একটা সংখ্যা। কেন সংখ্যা? কারণ আমরা দেখেছিলাম যে 10 মানে হচ্ছে 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে এ ডি, 14 মানে ই এবং 15 মানে এফ ছিল হেক্সাডেসিমাল। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, তো এই যে EF খেয়াল করছো, EFF, তাহলে এটা নিশ্চয়ই একটা হেক্সাডেসিমাল নাম্বার। এখন এই নাম্বারের পরবর্তী নাম্বার বা পরবর্তী সংখ্যা কোনটি জিজ্ঞেস করছে, তাহলে এটা কনভার্সনের মধ্যে পড়ে না, বাট এটা আসলে একটু ট্রিকি, এই জন্য এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে দিনাজপুর বোর্ড 2016 সালে আসছিল এরকম যে BFE16 মানে হেক্সাডেসিমাল এর সমতুল্য অক্টাল ওয়ান কোনটি। দ্যাট মিন্স হেক্সাডেসিমাল থেকে তোমাকে অক্টালে নিয়ে যাওয়া লাগবে, অক্টালের অপশনগুলো এখানে দেওয়া আছে। তার মানে আমাদেরকে কি করা লাগতেছে, কনভার্ট করা শেখা লাগতেছে, কনভার্ট করা শেখা ছাড়া আমরা পারবো না। তো আজকের টিউটোরিয়ালটা একদম আমি খুবই সুন্দর ওয়েতে তোমাদেরকে দেখা দিব। এই টিউটোরিয়ালটি যারা দেখবা, টিউটোরিয়ালটা আমি খুব শর্ট করব, যারা দেখবা তারা ইনশাল্লাহ এটাতে কোনো ঝামেলা হবে না, মানে কনভার্ট করতে কোনো ধরনের ঝামেলা হবে না ইনশাল্লাহ। তো আমি আগে বলে রাখি তোমাদেরকে, সাপোজ আমি সবার আগে দেখাবো যে তোমরা কীভাবে ডেসিমাল থেকে মানে দশমিক থেকে, সাপোজ তোমার কাছে আছে 105, 105 একটা দশমিক সংখ্যা, এখান থেকে কীভাবে তুমি বাইনারিতে নিবা, কীভাবে অক্টালে নিবা, কীভাবে হেক্সাডেসিমাল নিবা। এই ডেসিমাল নিয়ে একদম ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমরা ক্যাশ করছি, 101, 105, ওকে, এগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার, বা 999 এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। ওকে, যাই হোক, তা আমরা এই ডেসিমাল নাম্বারগুলোতে নিয়ে আগে কাজ করছি বিদে। আমরা এই প্রথমে ডেসিমালকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে নিব, তারপরে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালকে আবার ডেসিমালে নিব। এই দুইটা কাজ যারা পারবা, আবার বলতেছি দুইটা জিনিস যারা পারবা তারা বাকিগুলো পারবা, তারা হেক্সাডেসিমালকে অক্টালও নিতে পারবা, সেটা কীভাবে আমি দেখাবো। ওকে, তাহলে আমরা যেটা করব সেটা কীভাবে এটাও এখানে বলে দিই সামারিতে। তাহলে খেয়াল করো, আমি প্রথমে ডেসিমালগুলোকে বা দশমিকগুলোকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে নিব, তারপরে এটা শিখবো আর কি, তারপরে শিখবো আমরা কি যে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল কীভাবে ডেসিমালে নেওয়া যায়। এখন তোমাকে যদি বলে যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে নাও, যেমন এই এই প্রশ্নটা, তখন তুমি যেটা করবা প্রথমে হেক্সাডেসিমালকে ডেসিমালে নিবা, কারণ আমরা শিখবো যে কীভাবে হেক্সাডেসিমালকে ডেসিমাল নিতে হয়। তারপরে সেই ডেসিমালটাকে তুমি অক্টালে নিয়ে যাবা, কারণ আমরা শিখবো কীভাবে ডেসিমালকে অক্টালে নিতে হয়। অর্থাৎ তোমাকে যখন বলবে যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে নাও, ওকে, তখন তুমি একটা ভায়া পদ্ধতি ব্যবহার করবা। ভায়া পদ্ধতি কী, যে মানুষ যে মাঝখানে তুমি এই জায়গাটাতে আসবা, ডিরেক্ট এখান থেকে এখানে যাবা না, তুমি কী করবা যে হেক্সাডেসিমাল থেকে আগে ডেসিমাল আসবা, ডেসিমাল থেকে অক্টালে যাবা। কারণ আমরা প্রথমে কী শিখবো, আমরা প্রথমে শিখবো কীভাবে ডেসিমাল থেকে অক্টালে যাওয়া যায়, বাইনারিতে যাওয়া, হেক্সাডেসিমালে যাওয়া যায়। তারপরে শিখবো কীভাবে বাইনারি অক্টাল ডেসিমালকে হেক্সাডেসিমালকে ডেসিমালে নিতে হয়।
তো তোমার কাছে যদি প্রশ্ন আসে যে হেক্সাডেসিমালকে অক্টালে নাও, তাহলে তুমি শিখবা কিভাবে, তুমি করবে কিভাবে, হেক্সাডেসিমালকে আগে ডেসিমালে নিবা, ডেসিমালকে দেন অক্টালে। আবার যদি আসে অক্টালকে বাইনারিতে নাও, অক্টালকে বাইনারিতে, তাহলে তুমি কি করবো, অক্টালকে আগে ডেসিমালে নিবা, দেন ডেসিমালকে বাইনারিতে নিবা। ওকে, তাহলে আমরা মূল বেসিকটা শিখে ফেলছি। এখন আমরা দেখবো কনভার্টটা আমরা আসলে কীভাবে করবো। কনভার্ট আসলে আমরা লেকচার ওয়ানে কিছুটা করে ফেলছি, বাট সেটা মনে মনে বা স্বাভাবিক পদ্ধতিতে, সেটা মানে আমরা কোনো ওয়ে শিখি নাই। যেমন আমরা দেখো, আমরা যদি হেক্সাডেসিমাল লিখি 0 1 2 3 4 5 6 7 8 9 10, 10 এর জায়গায় আমরা লিখতাম এ, মনে নিশ্চয় আছে তোমাদের, তারপর হচ্ছে বি সি ডি ই এফ, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা যদি অক্টাল লিখি 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত অক্টাল, তারপর হচ্ছে আমরা যদি এটা আমরা অক্টাল না, এটাকে ডেসিমালে লিখি, ডেসিমালে লিখলে 8 9, তারপরে যদি আমরা অক্টাল লিখি 0 1 2, খেয়াল করবা 2 3 4 5 6 7 8, 8 যাবে না 7 পর্যন্ত। আর বাইনারি যদি আমরা শিখি তাহলে 0 এবং 1। এখন খেয়াল করো, তোমাকে একটা হেক্সাডেসিমাল নাম্বার দিল, বললো যে 9, বললো যে 9 হেক্সাডেসিমাল, এটাকে ডেসিমালে নিলে কত হবে, ডেসিমালে নিলে, ডেসিমাল মানে দশমিক, ওকে, দশে নিলে কত হবে। তাহলে দেখো 10 কিন্তু সেটা অলরেডি আছে, 10-এ সেটা 9 হয়, তাহলে এখানেও 9 হবে। ওকে, তাহলে আমি কিন্তু অলরেডি কনভার্ট, আমরা কিন্তু অলরেডি কনভার্ট এভাবে প্রাকৃতিক ওয়েতে শিখে ফেলছি অলরেডি। ওকে, বা তোমাকে এবার যদি বলে 9-এর বাইনারি কত, তখন কিন্তু আর এই যে দেখো 9 বরাবর কেউ নাই, তখন এবার তোমাকে কনভার্ট করতে হবে। বাট তোমাকে যদি বলে যে হেক্সাডেসিমালে 4 আছে, সেটা ডেসিমালে কত, এটা অক্টালে আছে, এটা ডেসিমাল, ওকে, ডেসিমালে কত, তাহলে ডেসিমালে সেটা 4 হবে। যদি বলে অক্টালে কত, তাও 4 হবে। ওকে, কিন্তু বাইনারি বললে তোমার কাছে আর নেই। আবার তোমাকে যদি বলে যে হেক্সাডেসিমালের 1 1 হচ্ছে, শুধু হেক্সাডেসিমালে আছে, বললো সেটা বাইনারিতে কত, বাইনারিতেও কিন্তু 1, তুমি খেয়াল করো এই যে, আবার সেটা কি 1, আবার অক্টালেও, আবার 1 কিসে, ডেসিমালেও। ওকে, তাহলে এই যে এই চারটা আগে তোমাকে বুঝতে হবে। এবং তোমাকে যদি বলে যে এখানে বি দিয়ে দিল, বললো যে সেটা ডেসিমালে কত, ওকে, বললো যে বি হচ্ছে কি, তোমরা নিশ্চয়ই জানো বি হচ্ছে হেক্সাডেসিমালে আছে, বললো যে এটা ডেসিমাল কত, তাহলে আমরা বলেছিলাম এ হচ্ছে 10, বি হচ্ছে 11, তাহলে নিশ্চয় সেটা 11, ডেসিমালে সেটা 11 হবে। ওকে, এখন এটা হচ্ছে যে নর্মাল ওয়ে, যেটা মানে একটা ন্যাচারাল ওয়ে, কিন্তু আমাদেরকে কনভার্টের জন্য এই যে এই আমাকে যদি বলে যে আমাকে যদি বলে 9 হচ্ছে হেক্সাডেসিমাল আছে, সেটার বাইনারি কত, তাহলে আমাকে এবার কনভার্ট শিখে লাগবে। ওকে, কারণ সেটা আমরা কত জানি না, এদিকে কত আসবে আমরা জানি না। ওকে, তাহলে সেই কনভার্টটা যদি আমরা শিখি বা কনভার্সন যদি আমরা শিখতে চাই, তাহলে আমাদেরকে কিছু ওয়ে, একটা নির্দিষ্ট ওয়েতে যাইতে হবে, সেই ওয়েটাই হচ্ছে মেন। এবং এই লেকচারের, আজকের লেকচারের এটাই হচ্ছে মূল পার্ট, এখন থেকে মূল পার্টটা শুরু হচ্ছে। সাপোজ আমরা 105.625 নিলাম, এটা সাপোজ দশমিকে আছে, মানে ডেসিমালে আছে, এটাকে আমরা বাইনারিতে নিব, কিসে নিব, বাইনারিতে। ওকে, তাহলে কারণ আমরা বলেছিলাম কি, একটু নিচে দিয়ে খেয়াল রাখো, আমরা বলেছিলাম যে দশমিকে থাকবে, বাংলায়ও থাকতে পারে, ইংরেজিতেও থাকতে পারে, সেটাকে আমরা কিসে নিব, বাইনারিতে নিব, সেটাকে আমরা অক্টালে নিব, সেটাকে আমরা হেক্সাডেসিমালে নিব। নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, তোমরা এই কাজটাই করতেছি, প্রথমে আমরা এটাকে বাইনারিতে নিচ্ছি। ওকে, তো যদি দশমিক সহ থাকে তাহলে এক জিনিস, দশমিক ছাড়া থাকলে আরেক জিনিস। এখানে দশমিক সহ আছে, দেখো দশমিকের পর একটা পার্ট আছে, তো এই জন্য আমি দশমিক সহ দেখাচ্ছি, যাতে তোমাদের দুইটাই, দশমিক ছাড়া দিলেও পারো, দশমিক ছাড়া, এটা দশমিক ছাড়া দিলেও পারো, দশমিক সহ দিলেও পারো। তোমরা যেটা করবা, দশমিকের আগের অংশকে যেখানে নিতে বলবে, যদি বাইনারিতে নিতে বলে, দুই দিয়ে ভাগ করা শুরু করবা দশমিকের আগের অংশকে, আর যদি অক্টালে নিতে বলে তুমি 8 দিয়ে ভাগ করা শুরু করবা, আর যদি হেক্সাডেসিমালে নিতে বলে তুমি 16 দিয়ে ভাগ করা শুরু করবা, আশা করি বুঝতে পারছো। ওকে, এই যে জিনিসটাই, তাহলে আমরা যেহেতু এখন বাইনারিতে নিচ্ছি, দুই দিয়ে ভাগ করা শুরু করব, তো দুই দিয়ে ভাগ করা শুরু করি আমরা। খেয়াল করো, 105-কে দুই দিয়ে ভাগ করা শুরু করবো, দশমিকের আগের অংশকে, এখানে দুই দিব, দুই দিয়ে ভাগ করলে যা হয় তার নিচে লিখবো, কত হয় বলতো, এখানে একটা দাগ দিয়ে লিখবো, কত হয় বলতো, নিশ্চয়ই 52 হয়, 52 হলে কত হয়, 104 হয়, কিন্তু এখানে আছে 105। বাক্সের যেটা থাকে সেটাকে তুমি এই পাশে লিখবা, বাক্সটাকে এই পাশে লিখবা, দুই দিয়ে 105-কে ভাগ করলে 52 হয়, আরও এক বাকি থাকে,
এইভাবে জিনিসটা হচ্ছে এভাবে। আবারও খেয়াল করো, দুই দিয়ে 105কে ভাগ করলে 52 হয়, আরও এক ভাগই থাকে। আশা করি ক্লিয়ার। এবার যেটা তুমি পাইছ সেটাকে আবার ভাগ করবা, অর্থাৎ 52কে দুই দিয়ে আবার ভাগ করবা, নিশ্চয়ই কত হবে? 26, 26 দুগুণে 52, আর বাকশেষ কিছু নেই, বাকশেষ না থাকলে জিরো। এখানে বাকশেষ কিন্তু 1 ছিল, আরও এক বাকি ছিল। ওই যে দুই দিয়ে 105কে ভাগ করলে 52 হয়, আরও এক বাকি থাকে, কারণ 52 দুগুণে 104, এখানে আছে 105, তো এই জন্য এক বাকি ছিল। আর এখানে দুই দিয়ে 52কে ভাগ করলে 26 হয়, 26 দুগুণে 52, আর শূন্য বাকি থাকে, কেউ নেই। ওকে, এবার তুমি দুই দিয়ে 26কে ভাগ করলে 13 হয়, বাকশেষ শূন্য। এবার আরও দুই দিয়ে ভাগ করলে 6 হয়, বাকশেষ 1, কারণ 6 দুগুণে 12, ওখানে ছিল 13। ওকে, এবার তুমি আবারও দুই দিয়ে ভাগ করবা, 3 হয়, বাকশেষ থাকে 0। ওকে, এবার তুমি আবারও দুই দিয়ে ভাগ করো, দুই দিয়ে ভাগ করলে 2 কে 2, মানে 3কে দুই দিয়ে ভাগ করলে 1, 1 বাদ যায়, ওকে 1 হয়, এই যে 2 কে 2। ওকে, মানে 3কে দুই দিয়ে ভাগ করলে তুমি একই হয়, তুমি খেয়াল করো আরও এক বাকি থাকে, আরও এক বাকি থাকে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই যে এই নিচের জায়গাটা। এখন যেটা লিখতেছি সেটা আরও ইম্পর্টেন্ট। এবার এই 1কে দুই দিয়ে ভাগ করো, আবার একদম শেষ পর্যন্ত জিরো আসা লাগবে, এখানে এখানে লাস্টে জিরো আসতে হবে। এখন দেখো, এখন আর ভাগ যায় না, 2, 1কে দুই দিয়ে ভাগ যায় না, তো যেন তুমি জিরো দিবা, জিরো বার যায়, তো 2 এ 0 0, আরও এই যে এখানকার একটা বাকি থাকে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আবার বলে দিচ্ছি, খেয়াল করো, 1কে দুই দিয়ে ভাগ করলে ভাগ যায় না, তো এই জন্য তুমি লিখবা জিরো বার ভাগ যায়। ওকে, মানে একটা আপেল আছে, তুমি দুজনকে দিচ্ছ, তো একটা আপেল দুজনকে দিলে তারা মনে করো কেউই পাচ্ছে না, শূন্য করে পাচ্ছে সবাই, তাহলে তারপর আবার সেই একটা বাকি বাকি থাকতেছে। ওকে, এই যে এটাই যে 1কে দুই দিয়ে ভাগ করলে শূন্য হচ্ছে, আর এক বাকি থাকতেছে, ওই একটাই। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দশমিকের আগের অংশকে যখন তুমি ভাগ করছ, দুই দিয়ে হোক, 8 দিয়ে হোক, 16 দিয়ে হোক, তুমি তো ভাগ করবাই, নিচের যেটা সে একদম শেষে যেটা আসবে সেটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এই জন্য এটাকে সংক্ষেপে MSD দ্বারা প্রকাশ করা হয়, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর একদম উপরের যেটা সেটাকে বলা হয় লিস্ট, মানে সবচেয়ে কম কম গুরুত্বপূর্ণ, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে, খেয়াল করবা, তুমি যেটা করবা সেটা হচ্ছে, এবার এই মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট থেকেও লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিটের দিকে হাঁটা দিবা, মানে এই এটাকে নিবা প্রথমে 1, তারপর এটাকে নিবা, তারপর 0, তারপর 1, তারপর আবার 0, তারপর আবার 0, তারপর 1, অর্থাৎ এদিক থেকে এদিকের দিকে তুমি উঠা শুরু করবা, কারণ এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট। 1 1 0 1 1 1 0 1 0 0 1 0 0 1, এটাই হচ্ছে সেই বাইনারিটা যেটা তুমি চাচ্ছিলা এখানে, কার 105-এর, এটা হচ্ছে বাইনারি। 105 ডেসিমালে ছিল, এই ডেসিমালের বাইনারি হচ্ছে এই ভদ্রলোক। এখন খেয়াল করো, আমরা কিন্তু তার মানে দশমিকের আগের অংশকে বাইনারিতে নিয়ে গেছি, এবার হচ্ছে আমরা দেখবো যে কীভাবে দশমিকের পরের অংশকে আমরা বাইনারিতে নিয়ে যাব, দশমিকের আগের অংশ কিন্তু অলরেডি চলে আসছে। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আমার এই যে এই শুধু এই নাম্বারটা আমি রাখবো, এটা লাগবে আমার, আর বাকিগুলো মুছে দিচ্ছি। ওকে, এটাও মুছে দেই, তাহলে আমার আসছে কত খেয়াল করো, আমার আমি নিচে দিয়ে লিখে রাখতেছি যে আমার আসতে আছে 1 1 0 1 0 0 1, এই যে এটা, এরপর একটা দশমিক দিয়ে রাখতেছি, কারণ এটা দশমিকের আগের অংশ, এটাও দশমিকের আগের অংশ আসছে। ওকে, এই যে এই ভদ্রলোক থেকে এটাতে আসছি আমরা। ওকে, এখন এটা আমি মুছে দিচ্ছি, খেয়াল করো, এবার আমি দশমিকের পরের অংশকে কাজ করব। দশমিকের আগের অংশকে কিন্তু আমি দুই দিয়ে ভাগ করছি, খেয়াল আছে, দশমিকের পর অংশ হবে দুই দিয়ে গুণ, দুই দিয়ে গুণ, একই জিনিস, খেয়াল করো, 6 2 5 × 2, আশা করি বুঝতে পারছো। দুই দিয়ে গুণ করে তুমি এটা, এখানে ক্যালকুলেটর লাগবে, দুই দিয়ে গুণ করে তুমি দেখবা কত আসে, খেয়াল করো, 0.2625কে দুই দিয়ে গুণ করলে আসে 1.25, 1.25 আসে। তুমি যেটা করবা সেটা হচ্ছে একটা ঘর করবা, এরকম ঘর করে ঘরের উপরে লিখো একটু, তুমি এখানে কিছু জিনিস লিখতে পারো, এখানে লিখবা গুণফল,
বা গুণ, ওকে শুধু গুণ লেখো, গুণ এখানে লিখো গুণফল, এখানে লিখো, এখানে আর একটা ঘর করো, এই ঘরে লিখো ভগ্নাংশ, এই ঘরে লিখো পূর্ণ অংশ, ওকে তাহলে আসছে গুণফল কত 1.25, এটা এখানে লিখো 1.25। ভগ্নাংশ মানে হচ্ছে যে এই গুণফলের মধ্যে যে অংশটুকু ভগ্নাংশ আকারে আছে, পূর্ণ অংশ হচ্ছে 1, এখানে 1 লিখবা। সো আশা করি বুঝতে পারছো। এবার পরের লাইনে যেখানে এই ভগ্নাংশ যেটা থাকবে সেটাকে আবার 2 দিয়ে গুণ, অর্থাৎ 0.25 কে আবার 2 দিয়ে গুণ। আশা করি বুঝতে পারছো। গুণফল কত 0.50। তো এখানে কোনো পূর্ণাংশ নেই, শুধু ভগ্নাংশ আছে, এই জন্য ভগ্নাংশের জায়গায় আমি 0.50 লিখলাম, আর পূর্ণাংশের জায়গায় শূন্য, কারণ পূর্ণাংশ নাই। ওকে এবার খেয়াল করো, এবার এই আবার যেটা আসছে ভগ্নাংশ 0.50, এটাকে আবার 2 দিয়ে গুণ, গুণ করলে হয় 1.00। তাহলে এখানে ভগ্নাংশ আসতেছে 0.00 আর পূর্ণাংশ আসতেছে 1। এই ক্ষেত্রে তাহলে এখানে আমাদের এই চারটা এখানেই শেষ। আর আর যদি 1 চলে আসে কোনো কারণে, যে 1 চলে আসছে, 1 চলে আসলে আর ভগ্নাংশ নেই, তো ভগ্নাংশকে আর গুণ করার দরকার নেই। তাহলে খেয়াল করো ভগ্নাংশের ক্ষেত্রে কী করছি আমি, এই এখানে যেটা থাকবে দশমিকের পরের অংশ সেটাকে 2 দিয়ে গুণ করা শুরু করব, আর যদি অক্টালে নিয়ে যাই তাহলে 8 দিয়ে গুণ করা শুরু করব, হেক্সাডেসিমালে নিয়ে গেলে 16 দিয়ে গুণ করা শুরু করব। তাহলে 2 দিয়ে গুণ করব, গুণফলটা এখানে লিখব, গুণফলের যে ভগ্নাংশ পার্ট সেটা এখানে লিখব, পূর্ণ অংশটা এখানে লিখব, দেন যেই ভগ্নাংশটা পাবো সেটাকে আবার 2 দিয়ে গুণ, গুণফলটা এখানে লিখব, গুণফল থেকে যে ভগ্নাংশ সেটা এখানে লিখব, আর পূর্ণ অংশটা এখানে লিখব। আবার এই ভগ্নাংশ যেটা থাকবে, ভগ্নাংশ যদি থাকে সেটাকে আবার গুণ, গুণ করে আবার গুণফল লিখবো, গুণফলের পূর্ণাংশ এখানে, ভগ্নাংশ এখানে, দেখতেছি ভগ্নাংশ 0, 0, ভগ্নাংশ যদি 0, 0 চলে আসে আর গুণ করার দরকার নেই। আগে ছিল, এটা ছিল MSD, মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা বিট, আর এটা ছিল LSD। ভগ্নাংশের ক্ষেত্রে মানে দশমিকের পর অংশের ক্ষেত্রে উল্টা, অর্থাৎ এটা হবে MSD আর এটা হবে LSD। তাহলে এখন আমি আগে এটা লিখব, তারপর এটা লিখব, তারপর এটা লিখব, ওকে। তাহলে 0.625 এর ডেসিমাল থেকে যদি আমি বাইনারিতে নিয়ে যাই তাহলে আগে এই 1টাকে লিখবো, কারণ এখানে কিন্তু 0 আসতে পারতো, ওকে। তুমি ভাবো না যে মানে উল্টা দিক থেকে লিখলে তো একই হচ্ছে না, একই নাও হতে পারে, ওকে। এখানে এখনও কাকতালীয়ভাবে এরকম হয়ে গেছে যে 101 এদিক থেকে লিখলেও যায়, এদিক থেকে লিখলেও তা 101, কিন্তু এখানেও তো এখানে 0 আসতে পারতো না, তখন তো তোমাকে আগে লিখে রাখতো 0, 0, তারপর আবার 0, তারপর 1, এটা লিখে রাখতো। তো এখন এখানে 1 আসছে বিধে আমরা 1টাই লিখবো, ওকে। তবে এটা যেহেতু দশমিকের পরে, এখানে তোমাকে এটা দশমিকের পরে লিখতে হবে, 0.0001 বাইনারি। এখন আমাদের এই টোটাল ছিল এটা, এটাকে আমরা ডেসিমালটাকে বাইনারিতে নিয়ে গেলে এই যে দশমিকের পর অংশ এখানে লিখে পেল, দশমিকের পর অংশ 101, এই ভদ্রলোক হচ্ছে সেই, এই সংখ্যাটার এই ডেসিমালের বাইনারি হচ্ছে এটা। তাহলে আশা করি একদম তোমাদের এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি একটা অক্টাল খুব সংক্ষেপে দেখাবো, এবং অক্টালকে দেখিয়ে আমরা হেক্সাডেসিমালকে দেখাবো, তারপর আজকের ক্লাসটা শেষ করে দিব, তারপর আমরা লেকচার 2-তে গিয়ে উল্টাটা করব, ওকে। তো খেয়াল করো আমরা অক্টালকে যদি করি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, তার মানে 8 বিভাগ করতে হবে, নিশ্চয়ই খেয়াল আছে, 8 বিভাগ করতে হবে। খেয়াল করো, মনে করো আমি বই থেকে একটা দেখছি, 15.8125 এটা ডেসিমালে আছে, এটাকে আমরা অক্টালে নিয়ে যাব, জিজ্ঞেস করলে এটার অক্টাল কত, তাহলে দশমিকের আগের অংশ যেটা সেটাকে 8 দিয়ে ভাগ করা শুরু করবো। এখন আগে 2 দিয়ে ভাগ করছি, 8 দিয়ে 15কে ভাগ করলে হয় 1, কারণ 8 দুগুণে 16, এখানে আছে 15, ওকে, একবারই যায়। তাহলে একবার গেলে আরও কত বাকি থাকে খেয়াল করো, আরও বাকি থাকে হচ্ছে 8 একে 8, ওই দিকে থাকে 7, ওকে, 7 বাকি থাকে খেয়াল করো, কারণ এই যে 8 একে 8, আর 15 থেকে 8কে বাদ দিলে আরও 7 বাকি থাকে, ওকে। তারপরে এখানে 8 দিয়ে আবার ভাগ 1কে, 1কে তো 8 দিয়ে ভাগ যায় না, তাহলে 0 দিব, ওই যে আগের মতো 1/8 যায় না, না গেলে 0, 0 দুজনকে দিব, মানে 0 দিব আর কি, আলটিমেটলি 0 দিয়ে 1 বাকি রাখি দিব, ওকে, ভাগ ফলে 0 আর এখানে 1 বাকি আছে। তাহলে এটা হচ্ছে MSD আর এটা হচ্ছে LSD। তাহলে 1.5 ডেসিমালে ছিল, এটাকে অক্টালে নিলে আমাদের হচ্ছে কত, 1.7, দেখো 17 হয়ে গেছে, উল্টা বেড়ে গেছে, ওকে। আচ্ছা তাহলে এখন আমাদের এটা হচ্ছে অক্টাল দশমিকের আগের অংশের, এবার দশমিকের পরের অংশ আমরা চলে যাচ্ছি। আচ্ছা এটা এখানেই হয়ে যাবে, আর কাজ করার দরকার নেই, আলাদা আলাদা একটা ঘর নাও,
ঘরের মধ্যে, এটা হচ্ছে, এটা হচ্ছে আমরা পূর্ণাংশ লিখব, এখানে ভগ্নাংশ লিখব, এখানে গুণফলটা লিখব, আর এখানে গুণের কাজটা করব। দশমিকের পরের অংশ 1881, সরি 8125 ইনটু 8, এবার 8 দিয়ে গুণ, আগে 2 দিয়ে গুণ ছিল। ওকে, তো এখানে তুমি ওই জিনিসগুলো আবার লিখবে আর কি, আগে যেটা যে জিনিসগুলো লিখছি সেটা আবার লিখবে এখানে। এখানে হচ্ছে গুণ, এখানে গুণফল, এখানে হচ্ছে যে ভগ্নাংশ, এখানে পূর্ণাংশ, এগুলো খাতার মধ্যে লিখে রাখবে। ওকে, তাহলে 0.8125 ইন্টু 8, এটাকে 8 দিয়ে গুণ করলে কত হয়? 8 দিয়ে গুণ করলে হয়, গুণ করে দেখো 6.50 হবে। তাহলে এখানে লিখবো ভগ্নাংশ 0.50, আর এখানে পূর্ণাংশ 6, এই যে পূর্ণাংশ কিন্তু এখন 6। ওকে, এবার এই 0.50কে আবার 8 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ করো, 8 দিয়ে গুণ করলে তুমি পাবা 4.00। তাহলে ভগ্নাংশ হচ্ছে 0.00 আর পূর্ণাংশ হচ্ছে 4। এখন এমএসডি হচ্ছে এটা আর এলএসডি হচ্ছে এটা। ওকে, কারণ শেষ আর নাই, আর নিচের দিকে যাওয়া লাগতেছে না। ওকে, তাহলে 0.8125, এটা ছিল ডেসিমালে, এটাকে অক্টালে নিয়ে গেলে হয় পয়েন্ট দিয়ে শুরু করতে হবে, কারণ এগুলো পয়েন্টে ছিল 0.64, এই যে এখন এদিক থেকে, আগে ছিল এদিক থেকে। ওকে, তাহলে এটাই ছিল আমাদের অক্টাল। ওকে, তাহলে এখন মূল এই ভদ্রলোককে আমি যখন অক্টালে নিয়ে গেলাম, তাহলে আলটিমেটলি আসলো কত? এখানে আসলো 17, দশমিকের আগের অংশ দশমিক দিলাম, তারপর 6.4। ওকে, তাহলে আমরা কী নিয়ে গেলাম? ডেসিমালকে অক্টালে নিয়ে গেলাম। এখন আমরা দেখবো হেক্সা ডেসিমাল আর কীভাবে নিতে হয়। ওকে, তো এবার আমরা 7.76.48, এটা ডেসিমালে আছে, এটাকে আমরা হেক্সা ডেসিমালে নিয়ে যাব। ওকে, এটাকে আমরা হেক্সা ডেসিমালে নিয়ে যাব। একই পদ্ধতি আমরা 16 দিয়ে ভাগ করবো আর 16 দিয়ে গুণ করবো। ওকে, একটুকে যেভাবে করছিলাম সেভাবে। তাহলে 7, 2, 6 এটাকে 16 দিয়ে ভাগ করো, 16 দিয়ে ভাগ করলে প্রথমে হবে 45, 45 দিয়ে ভাগ করার পরে 6, মানে 16 দিয়ে 726কে ভাগ করলে ভাগফল 45 হবে। এরপরে দেখবো যে আরও 6 বাকি থাকবে, বাকশেষ 6 বাকি থাকবে, একটু আগে যেভাবে আমরা করেছিলাম। এবার আবার 16 দিয়ে ভাগ করো 45কে, 3 16 হয় 48, তাহলে 48 তো এখানে নাই, 45 আছে, তার মানে 2 16 দিব আমরা, তাহলে 16 দুগুণে হয় 32। ওকে, তাহলে আমরা দুইবার দিব, 32 হবে, আরও বাকি থাকবে কত? 13 বাকি থাকবে, কারণ 32 এবং 35 পার্থক্য হতো 13। 13 মানে কিন্তু 13 না, 13 মানে 13টা ডেসিমাল আছে, তোমাকে হেক্সা ডেসিমাল লিখতে হবে, এটা হচ্ছে হেক্সা ডেসিমাল রেজাল্ট। এই যে এখানে যে বাকশেষটা তুমি লিখতেছ এমএসডি এলএসডি, এটা কিন্তু হেক্সা ডেসিমাল। তাহলে 13 এর হেক্সা ডেসিমাল কি? নিশ্চয়ই ডি তোমাদের খেয়াল আছে। ওকে, তাহলে আমরা এটা ডি লিখব। এবার এই 2কে আবার 16 দিয়ে ভাগ করলে ভাগ যাচ্ছে না, এই জন্য এখানে আমরা 0 লিখে দিই, এখানে 2 লিখে দিব, কারণ 2 হেক্সা ডেসিমাল আছে আর কোনো কিছু চেঞ্জ দরকার নাই। ওকে, তাহলে আলটিমেটলি হলো কি, এটা হচ্ছে এমএসডি, এটা হচ্ছে এলএসডি। ওকে, তার মানে এই এতটুকু এখানে থাক। এবার আমরা ওই যে আবার আগের 4টা করব, এটা হবে হচ্ছে ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, গুণফল, গুণ। ওকে, 0.48 কে আমরা 16 দিয়ে মাল্টিপ্লিকেশন করব, মাল্টিপ্লিকেশন করলে গুণফল হয় 7.68। ওকে, তাহলে এখানে লিখো 0.68 আর এখানে লিখো 7। কেন 7? কারণ হচ্ছে আমাদের পূর্ণাংশ হচ্ছে 7। ওকে, এবার এই 0.68কে আবার 16 দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে তুমি রেজাল্ট পাবা 10.88। তাহলে এখানে হয় 0.88 আর এখানে হয় 10, 10 মানে তো 10 না, 10 মানে তোমাকে লিখতে হবে এ। ওকে, তারপরে ব্র্যাকেটে চাইলে তুমি 10 লিখে রাখতে পারো মনে রাখার জন্য, এখানে 13 ছিল। তারপর হচ্ছে তুমি 0.88কে আবার 16 দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে তোমার আনসার আসবে 14.08। তাহলে এখানে হয় 0.8 আর এখানে হয় 14, 14 মানে তো ই, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। ওকে, 14 লিখে রাখছি ব্র্যাকেটে। তারপরে এই যে 0.08কে আবার 16 দিয়ে তুমি মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে তোমার রেজাল্ট হবে 1.28, তাহলে এখানে হয় 0.28 আর এখানে হয় 1। ওকে, এবার 0.28কে আবার তুমি 16 দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে এবার কিন্তু মাল্টিপ্লাই অনেক বেশি হচ্ছে, তাহলে 4.48 হয়, খেয়াল করো 4.48, দ্যাট মিন্স 0.48 আবার আসতেছে এখানে আর এখানে আসতেছে 4। এখন খেয়াল করো আমরা একটু আগে
0.48 কে গুণ করার কারণে কিন্তু আমরা এগুলা পাইছি এখন আবার নিচে 0.48 আসছে এখন যদি তুমি আবার 0.48 কে 16 দিয়ে মাল্টিপ্লাই করো আবার এটা রিপিট হবে এই জিনিসটা আবার রিপিট হবে কারণ আবার 0.48 আবার চলে আসছে ওকে দ্যাট মিন্স এখানে আমরা অঙ্ক না করে আমরা লিখে দিতে পারি ডট 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 মানে এটা চলতে থাকবে ওকে ডট 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 চলতে থাকবে অর্থাৎ আমার এবার কিন্তু এমএসডি কিন্তু এটা তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে এখন এই দিক দিয়ে আমরা আবার তো আলটিমেটলি এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে খেয়াল করো এখানে পাইছি কত এখানে পাইছি হচ্ছে তোমার 2d6 পয়েন্ট এই যে পয়েন্টটা দিলাম এখানে এমএসডি এটা 7 তারপরে এ তারপরে ই তারপরে 1 তারপরে 4 এরপরে ডট 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 আরো যাবে মানে শেষ নেই এটার ওকে এটা দশমিক এখানে লিখে দাও 16 তাহলে এটাই হচ্ছে এই ডেসিমালের হেক্সা ডেসিমাল হচ্ছে এটা তাহলে আমরা একদম ইজিলি দেখে গেলাম যে কিভাবে আমরা ডেসিমালগুলোকে আমরা বাইনারিতে নিতে পারি অক্টালে নিতে পারি বা হেক্সা ডেসিমাল নিতে পারি ওয়েটা কি দুই দিয়ে ভাগ এবং দুই দিয়ে গুণ দশমিকের পরের অংশকে আট দিয়ে ভাগ দশমিকের আগের অংশকে দশমিকের পরের অংশকে আট দিয়ে গুণ আর হেক্সা ডেসিমালের ক্ষেত্রে 16 দিয়ে ভাগ আর 16 দিয়ে গুণ ওকে এই ট্রিক্সটা যদি তুমি বুঝতে পারো মানে মূল কাজ কিন্তু এটাই এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো তুমি সায়েন্সের হও আর্টসের হও কমার্সের হও চাকরির পরীক্ষার্থী হও যেই হও না কেন আপনারা কী করতে পারবেন ডেসিমালকে হেক্সা ডেসিমালে নিয়ে যেতে পারবেন বা অক্টাল নিতে পারবেন বা বাইনারিতে নিতে পারবেন নেক্সট লেকচারে আমরা দেখবো উল্টাটা অর্থাৎ কীভাবে আমরা বাইনারি হেক্সা ডেসিমাল এবং অক্টালকে ডেসিমালে নিয়ে যেতে পারি তো সেই লেকচারটা দেখার আমন্ত্রণ রইলো আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা